শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ হারুন চৌধুরী, বাবার নাম হাজী আব্দুল গাপ্পার, মার নাম আলমাস খাতুন, আর একটি কেন পশ্চিম পদকে 1 নম্বর ওয়ার্ড, সাজী হোস্তার বাড়ি, থানা বোয়ালখালি, জেলা চট্টগ্রাম। 70-এর আগে আমি পাকিস্তানে 8 বেঙ্গল সৈনিক ছিলাম। শেখ সাহাবর বাসনী বেলায় এই বোট্টলিতুন 10:30 ট্রেনে গেস, 1 ঘন্টা আগে যাই, বই আছিলাম, বাসন শুনে দু সেদিন আমি ঘুরতাম ফিরতাম ওইখানে। ঢাকা থেকে আবার আমি দলি এসেছি বোয়ালখালি, আমাদের ঘরে অনেক বাঙালিরে মারি ফেলেছে কন্টেনমেন্টে। মার্চ রাতে 26 মার্চ জিয়া রহমান তারাম চলে গেছে বোয়ালখালি দিয়ে গরুডাঙ্গা। আমি আমার বাড়িতে ছিলাম, আমার ঘরের পাশে কৈবত্যপাড়া, আমার কৈবত্যপাড়া পাকিস্তানিরা চলে গেল, যাইয়া 6 জনকে গুলি করে দিল। এটা দেখলাম এরা দখলে সব কিছু, এরা ডেলি দিনের 5টার সময় ডেলি যা, এদের জ্বালায় ওখানে থাকতে পারি না। কৈবত্যপাড়াই আর আমার বাড়ি ফাঁসাফাঁসি, মেয়েদেরা কী করে, মেয়েরা নির্যাতন করে 15 দিনের দিন। 5টার সময় যখন আসে এরা কোন দিন আছে কখন আসে, এগুলো আমি রুটিন করে ফেলেছি। এক জায়গায় একটা স্কুল করছিল এখানে গুদম বাঙ্গা, এটার পিছনে একটা জায়গা আছে, এখনও আছে জায়গাটা, এখানে কোনো দিনই মানুষ যাইতো না, ভয় পাইতো, এখানে যাই হারাই গেছি। ওইখানে খাল ছিল, ওইখানে আসবে, ওইখানে জঙ্গলের ভিতর এরা অস্ত্র খাঁদের উপর সব। আমি ফিসেন থেকে কীভাবে হাঁটছি আমি জানি না, আমার তলোয়ার বাজারের সঙ্গে সঙ্গে 2 টুকরা এখানে যারে মারছি খোলা দুমুরে। এরা এখান থেকে একটা খালের পুষ্কর নিয়ে আসি, এরা ওইখানে দাবন করে ফেলেছি। ইদ্রিস কমান্ডার, বসর কমান্ডার, লতিফ কমান্ডার, বোয়ালখালী সুরন্দীপ মেজরের মতো সুলমান, বসর কমান্ডার হইল কোম্পানি কমান্ডার। ইন্ডিয়া থেকে আসছি ট্রেনিং দেওয়া, 3টি অপারেশন আমি করছি, এদের তাতে করছি গুন্ডান্ডি ফাইলের স্কুলে অপারেশন করে। এই সময় এরা প্রতিষ্ঠিত হয়ে গেছে রাজাকার, আলবদর আর টামস। আমিও ছিলাম 13 নম্বর পোল আছে না, ট্রেনের রাস্তা 9-8 খোঁজে এর ট্রেন 2টে ঢাকা ওইখানে যাইত, এটা ফেলতে হবে, যুদ্ধের জন্য এই ট্রেন যাইতে আসতো, 2টা ডাব্ব, একটা ইঞ্জিন 2টা ডাব্ব, এরা ওয়াইলেস করতেও যাইত। ওইখানে 2টে রাজাকার আছে, কোথায়
ওই ব্রিজের মাথায় পূর্ব পাশে দুইটা বাংকার করে রাজাকার আছে। রাজাকারও থাকে, পাঞ্জাবিও থাকে, যার দেশে আমার ডিটি দেয়। প্রথমে যখন আমি ওই রাজাকারের গুলি করে দিছি, বসত তারা শিক্ষক দিছি, রাইতের আবাস ছোট না, দুই মিনিটের মধ্যে আমি দেখি উপরে সব চোর দু। তারপরে তারপরে বাড়ি চলে গেলাম। এমনি রাত্রে ওই সৌদির আরে যাই বসদা তারা উদ্ধ ওই সাম্বান যাইতে গুলি করছি না আমরা, আমি প্রতিরাত একটা আমার ঘরের দরজার থেকে একটা গুলি করতাম, ফাঁকা গুলি, একটা গুলি করে দিলে এরা সারা রাত গুলি করত। 16 ডিসেম্বর হঠে আসছিলেন, 16 ডিসেম্বর বোয়ালখালি আসছিলেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।